সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা আধার কার্ডের তথ্য সংশোধন করবেন এনরোলমেন্ট সেন্টারে গিয়ে, এবং কীভাবেই বা আপনারা সেই এনরোলমেন্ট সেন্টারগুলি খুঁজে বার করবেন আপনাদের বাড়ির আশেপাশে বা এলাকায় যেখানে যেখানে আধার সংশোধনের কাজ হচ্ছে সেই সেন্টারগুলি কীভাবে খুঁজে বার করবেন সেই সংক্রান্ত ভিডিও আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আজকে ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যিনারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে এসেছেন ভিউয়ার হিসাবে, তিনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটিকে সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, আপনারা জানেন বর্তমান সময়ে আধার কার্ড একটি অন্যতম মূল্যবান ডকুমেন্ট বা প্রমাণপত্র আমাদের কাছে, এবং এই মুহূর্তে আধার কার্ড প্রায় সব কাজে আমাদের প্রয়োজন হয়। আমরা লক্ষ্য করে দেখেছি আধার কার্ডে অনেকে অনেক ভুলভ্রান্তি রয়েছে, তো আমরা আজকে দেখব কিভাবে আমরা সেই আধার কার্ডে ভুলভ্রান্তিগুলো নির্দিষ্ট এনরোলমেন্ট সেন্টার বা কারেকশন সেন্টারে গিয়ে আমরা সেগুলো ঠিকঠাক করব। তার আগে আমাদের প্রয়োজন আমাদের খুঁজে বার করা সেই এনরোলমেন্ট সেন্টারগুলিকে। আমি যেটা করব, প্রথমেই আমরা আমাদের গুগল ক্রোম ওয়েবসাইটে লিখব UADAI, এইটা লিখে সার্চ করেই আমাদের সামনে প্রথম যে পেজটি খুলে গেল দেখুন UAIDAI.gov.in, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটি অফিসিয়াল ওয়েবসাইট সেটি খুলে গেল। বলে রাখা ভালো, এখানে আমরা দেখে নেব কীভাবে আমরা এনরোলমেন্ট সেন্টারগুলোকে খুঁজে বার করব। প্রথমে আপনারা দেখে নিন, এখানে অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে রয়েছে মাই আধার, তারপরে অ্যাবাউট UIDAI, ইকোসিস্টেম, মিডিয়া অ্যান্ড রিসোর্সেস, কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট। সর্বপ্রথম আমরা মাই আধারে এখানে বাটনটিকে নিয়ে যাব, একটু নিচে নেমে দেখব প্রথমে রয়েছে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার। এই লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আমরা ক্লিক করব। লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টারে ক্লিক করার পর দেখুন আপনার সামনে একটি নিউ ট্যাব খুলে গেল, এখানে বলা রয়েছে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট এনরোলমেন্ট অর আপডেট সেন্টার নিয়ার ইউ। এখানটায় তিন রকমভাবে আপনি সার্চ করতে পারেন, একটি হচ্ছে স্টেট লেভেল স্টেট দিয়ে, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট সব কিছু দিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে পোস্টাল কোড বা পিন দিয়ে, আরেকটা হচ্ছে সার্চ বক্সে টাইপ করে আমরা দেখব স্টেট দিয়ে। স্টেটে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখানে বলা হচ্ছে শো সেন্টার্স অ্যাট ব্যাঙ্ক অবলিক পোস্ট অফিসেস অনলি, অর্থাৎ ব্যাঙ্কে এবং পোস্ট অফিসে যে সমস্ত সেন্টারগুলি রয়েছে শুধুমাত্র সেগুলিকেই দেখাবে। ক্লিক করে নিতে চলুন, সিলেক্ট করি, সিলেক্ট স্টেটে গিয়ে আমরা ক্লিক করব। এখানে স্টেটগুলি চলে আসলো, আমরা স্ক্রল ডাউন করে নিজেদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আবার একটু স্ক্রল ডাউন করে নিচে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আমরা ডিস্ট্রিক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। আর একটু স্ক্রল করে নিচে নামি, দেখুন লেখা আছে সাব ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করার পর যতগুলি সাব ডিস্ট্রিক্ট রয়েছে দেখুন এইটা আমরা সিলেক্ট করে নেব বারহামপুর। আর একটু স্ক্রল করে নিচে নামি, দেখুন এখানে রয়েছে ভিলেজ সিটি টাউন, এখানে ক্লিক করলাম দেখুন দুটো রয়েছে, একটা হচ্ছে অযোধ্যা নগর আর একটা হচ্ছে বারহামপুর, আমরা বারহামপুরটি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি যদি চান শুধুমাত্র পারমানেন্ট সেন্টারগুলিকে দেখতে তাহলে এখানে টিক করবেন, অন্যথায় এটিকে এরকমই ফাঁকা রাখবেন। নিচে স্ক্রল করে নামুন, এইখানে যে ক্যাপচা কোডটি দেখছেন অনুরূপ ক্যাপচা কোডটি আপনি টাইপ করে দেবেন। এখানে টাইপ করার পর নিচে লোকেটে সেন্টারে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে সেন্টারের নামগুলি চলে এসেছে, এই ধরুন এনরোলমেন্ট সেন্টার ফাউন্ড, এক নম্বরে রয়েছে রেজিস্ট্রার বন্ধন ব্যাঙ্ক। এইটা আপনারা অবশ্যই এই জায়গাটি লক্ষ্য করে দেখবেন লাস্ট আপডেট ডেট, শেষ কবে কাজ হয়েছে 23/9/2019, এনরোলমেন্ট হয়েছে 63টি, আপডেট হয়েছে 211টি।
দুই নম্বরে রয়েছে রেজিস্টার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরকমভাবে প্রত্যেকটি দেখে নিন লাস্ট আপডেট ডেট, এগুলো যদি অতি সম্প্রতি থাকে তাহলে খুবই ভালো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে, তাদের ব্রাঞ্চ, IFSC কোড, পুরো ঠিকানা সব কিছু রয়েছে। এখান থেকে আপনারা যেটা আপনাদের বাড়ির কাছে মনে হবে সেইটিকে আপনারা দেখে নিন, তারপরে গিয়ে সেই সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন। এই ছিল আজকের ভিডিও, কীভাবে আপনারা আপনাদের খুব বাড়ির কাছে আধার এনরোলমেন্ট সেন্টারগুলি বা আপডেট সেন্টারগুলিকে খুঁজে বার করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, ভিডিওটিকে শেয়ার করুন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।